নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় পোস্তর বড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দিয়ে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটি পোস্ত, দিয়ে দিচ্ছি সমপরিমাণে সাদা তিল। বাঙালি মানে মোটামুটি আমরা সবাই পোস্ত খেতে ভালোবাসি, কিন্তু পোস্তর দাম বেড়ে যাওয়ায় পোস্তর বড়া খাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই চেষ্টা করলাম পোস্ত কম দিয়ে কিভাবে পোস্তর বড়া তৈরি করা যায়। তিল আর পোস্তটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি পোস্ত আর তিলটা মিক্সিতে বেটে নেব। বেটে নেওয়া আমার হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, আপনারা চাইলে দিতে পারেন কিছুটা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আমার কাছে চালের গুঁড়ো না থাকায় আমি দিয়ে দিলাম এক চামচের মতো ময়দা। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, পেঁয়াজ আমি ছোটো সাইজের তিনটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও একটু নুন। সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম আরও হাফ চামচের মতো ময়দা। যেহেতু আমার বেবিও এটা খাবে, সেই জন্যে আমি লঙ্কাটা স্কিপ করেছি। আপনারা চাইলে অবশ্যই লঙ্কা কুচি দিতে পারেন। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার ছোট ছোট করে বড়ার আকারে পোস্ত আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার সময় হাত দিয়ে একটু চেপে চেপে গোল গোল করে দিচ্ছি। এতে দেখতেও একটু ভালো লাগবে, সেই জন্যে। আপনারা চাইলে এর ওপর থেকে পোস্তর দানাও ছড়িয়ে দিতে পারেন। একটা সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে আর একটা সাইড ভালো করে ভেজে নিচ্ছি। বেশ একটু লাল লাল করে ভেজে নেব। দুটো সাইডে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পোস্তর বড়া আমার তৈরি হয়ে গেছে। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। তিল পোস্ত আমার যতটা বাটা আছে আমি সবটাই এখানে বড়া ভেজে নিচ্ছি। একইভাবে দুটো সাইড লাল লাল করে ভেজে নিচ্ছি। গরম গরম ভাত, এক বাটি বিউলির ডাল বা মুগের ডাল, তার সাথে এই পোস্তর বড়া, দারুণ, জাস্ট জমে যাবে। তৈরি হয়ে গেল কম পোস্তে পোস্তর বড়া। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।